শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আরামবাগে বাংলাদেশি যুবক দালাল মারফত কাজের সন্ধানে ভারতে এসে প্রতারণার শিকার হলেন, এমনটাই দাবি তাঁর। উল্লেখ্য, বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৌড়ের বাসিন্দা পলাশ গোস্বামী দালাল মারফত কাজের জন্য বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। জানা গেছে, ওই যুবক এক দালালের কাছ থেকে কাজের টোপ পেয়ে বাংলাদেশ থেকেই ফোনে যোগাযোগ করে। তারপর দালালদের লোক তাকে রিসিভ করে এদেশে, এমনকি তার কাছ থেকে 15,000 টাকাও নিয়েছে ওই দালাল। এরপর ওই যুবককে কাজের টোপ দেখিয়ে বসিয়ে রেখে চলে যায়। গত রবিবার আরামবাগের গৌরহাটি মোড়ের কাছে ওই যুবককে বসে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি বাংলাদেশে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং যুবককে আটক করে নিয়ে যায়। এরপর আরামবাগ থানার পুলিশ বাংলাদেশি যুবককে জিজ্ঞাসাবাদ করে এবং গোপন সূত্রে খবর পেয়ে দালাল চক্রের হদিশ পায়। আরামবাগ থানা এবং বারাসাত থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে মোট 4 জন দালালকে গ্রেপ্তার করেছে সোমবার রাতে। আজ বাংলাদেশি যুবক সহ মোট 5 জনকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। ভারতে মানে বহির্দেশ থেকে কি বলবেন এই ঘটনাটা? এ তো খুবই আতঙ্কের ব্যাপার। তার কারণ হচ্ছে, একটা অন্য দেশের মানুষ কীভাবে আমাদের দেশে ঢুকে গেল সেটা হচ্ছে সব থেকে আমাদের কাছে আশ্চর্যজনক ব্যাপার। একটা অন্য দেশের মানুষ এখানে উইদাউট পাসপোর্টে ঢুকে যাচ্ছে, সে কী উদ্দেশ্যে ঢুকছে, কী কাজ করেছে এবং কার মারফতে ঢুকেছে, ওর সাথে আর কে কে ঢুকেছে, দেখা যাক পুলিশ কী তদন্তে নিয়ে আসে বা তাদেরকে তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয় সেটা হচ্ছে দেখার ব্যাপার। ওটা তো কাজ করে পুলিশরা, দেখা যাক পুলিশ কী কী কাজ করেন ওই ব্যাপারে। আমি যেটুকু শুনেছি সেটুকু হচ্ছে, এই মুহূর্তে যে বাংলাদেশের একজন মানুষ উইদাউট পাসপোর্টে এখানে ঢুকেছে সেটা এই মুহূর্তে বলতে পারবো না। তার কারণ হচ্ছে পুলিশ এই ব্যাপারে সেটা তদন্ত করেই বলতে পারবে। দেখুন সেটা হচ্ছে পুলিশ, তিনি কি বলছেন সেটা তো তার কথা তো মেনে নিয়ে যায় না। সে দালাল চক্রে ঢুকেছে নাকি বেড়া চক্রে ঢুকেছে সেটা পুলিশ তদন্ত করে নিয়ে আসবে। জয়ন্ত চ্যাটার্জি, আমি আরামবাগ আদালতের আইনজীবী। এসি নার্সিং হোম, 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984।